আসসালামু আলাইকুম, আমি তৌফিকা বলছি ঢাকা থেকে। তৌফিকে সোয়ার্ল্ডের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। শুক্রবার ভোর সকালবেলা আমি এবং আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছি অরণ্যের খোঁজে। যেখানে গিয়েছি সেটা হচ্ছে ঢাকার অদূরে ডেমরা স্টাফ কোয়ার্টার রোড। তো গাছ কেনার আগে প্রথমে যেখানে গেলাম সেটা হচ্ছে ডেমরাতেই এই রেস্তোরাঁটা, আলম রেস্তোরাঁ। প্রথমে এখান থেকেই আমরা দুজন সকালের নাস্তা সেরে নিচ্ছি, কারণ বেশ সকালবেলায় বাসা থেকে বের হয়ে যাওয়ার কারণে নাস্তা করা হয়নি। আমি পরোটার সাথে নিয়েছি হচ্ছে গরুর কালাভুনা, আর আমার হাজব্যান্ড পরোটার সাথে নিয়েছে খাসির নেহারি সবজি, আর সাথে চা ছিল। আর বের হওয়ার সময় এখান থেকে মিষ্টিও কিনে নিয়ে আসছি, আর সাথেই একই মালিকের এই সুপার শপটা ছিল আলমস বিগ বাজার। তো এখানে ঢুকে গেলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এটা সেটা দেখলাম, কিছু জিনিসপত্রও কিনলাম। তো এখানকার জিনিসপত্র তুলনা মূলকভাবে বেশ সস্তাই, কারণ এখানে কোনো প্রোডাক্টের পিছনেই ভ্যাট যুক্ত না, আর কি ভ্যাট ছাড়াই সব জিনিসপত্রগুলো কেনা যায়। তো আমরা বেশ কিছু জিনিস এখান থেকে কিনে নিয়েছি। আর এখানে আরেকটি কথা হচ্ছে, ওনারা বলছিল যে ভিডিও করা যাবে না, তো আমি প্রথমেই একটু ভিডিও করে নিয়েছিলাম, তারপর আর করা হয়নি। তো ওনাদের যে আছে এখানে কর্মরত, ওরাই কিন্তু আমাদের সব জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিচ্ছে। তো আমরা এখান থেকে কেনাকাটা করে এখন চলে যাব হচ্ছে নার্সারিতে। গত বছর আমি এই নার্সারি থেকে প্রচুর পরিমাণে গাছ কিনেছিলাম। আমাদের বাসার ছাদে যে গাছগুলো আছে তার বেশিরভাগই কিন্তু এখান থেকেই কিনা, এই স্টাফ কোয়ার্টারের নার্সারি থেকে। গত বছর এই নার্সারিতে এসে এত মুগ্ধ হয়েছিলাম এই নার্সারির সৌন্দর্য, রূপ, জৌলস দেখে, এবছর এসে একদমই হতাশ হয়ে গিয়েছি। গত বছরের সৌন্দর্যের টানেই কিন্তু আমি এবছর এসেছিলাম, এবার এসে দেখছি যে তখনকার কিছুই এখন নেই, সব কেমন যেন মরাধরা গাছ, একটা গাছও ভালো লাগছিল না নেওয়ার জন্য আর কি। তো হাঁটতে হাঁটতে একদম ভিতরের সাইডে আসলাম, তো দেখতে পেলাম এখানে একটা বেশ সুন্দর জলাশয়, তো একটু শ্যুট করে নিলাম। তো একটু রোদ উঠে গিয়েছিল, তাই ছাতা মাথায় দিয়ে আমরা দুজন হেঁটেছি। যতটা উৎসাহ নিয়ে গাছ কেনার জন্য সকাল সকাল গিয়েছিলাম, ততটাই হতাশ হয়ে ফিরলাম, আমার আর গাছ কেনা হলো না। ওখানে দু একটা গাছ পছন্দ হয়েছিল, বাট অনেক বেশি দাম চাচ্ছিল, তাই আর কিনিনি। পরে আমার হাজব্যান্ড বলছিল যে গুলশানে যে ব্র্যাকের নার্সারিটা আছে ওখানে যাবে, তো তেমন একটা সময় ছিল না হাতে। তো ওখান থেকে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে বর্ণশ্রীতে আগোড়ায় কদবেল কেনার জন্য। তো সেখান থেকে কদবেল আর হচ্ছে ঢেঁড়স কিনে বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পথে আমরা কিন্তু একটু মাছের বাজারেও গিয়েছিলাম কিছু মাছ টাছ কেনার জন্য। তো এখন আমরা কিন্তু বাসায় চলে আসছি, বাসায় আসার পর যেসব কিনেছি সেগুলো আর কি একটু নামিয়ে নিচ্ছি, দেন এগুলো আর কি গুছাবো। এই তো ছোট্ট একটা প্যান কিনেছি, যেটা হচ্ছে আলমস বিগ বাজার থেকে। তো এত ছোট্ট প্যান কী কাজে ব্যবহার করছি সেটাও নিশ্চয়ই দেখাবো কোনো একটা ভিডিওতে। আর এই হচ্ছে কদবেল, যা কেনার জন্য গিয়েছিলাম বনশ্রী আগোড়ায়। কিছুদিন আগেও ওখান থেকে গিয়ে আর কি কদবেল কিনেছিলাম, তো সেই কদবেলগুলো অনেক মজা লেগেছিলো, তাই আর কি আবার যাওয়া। এছাড়া এখন কদবেলের মৌসুম একদম শেষ হয়ে গিয়েছে আর কি, আমাদের আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি কদবেল কিনতে সেখানে গিয়েছিলাম। তো ওই সুপার শপ থেকে কিছু রশিও কিনেছি কাজ করার জন্য। তো কী কাজ করবো এই রশি দিয়ে পরবর্তী কোনো ভিডিওতে যদি করি আর কি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পোলাওর চাল আছে, দুই প্যাকেট মুড়ি আছে, বিস্কুট আছে, আর বাবুদের জন্য আর কি ওভালটিন কিনে নিয়েছি। কিছু ইনস্ট্যান্ট নুডলস কিনেছি, যেখানে গরম পানি দিলেই সাথে সাথে খাওয়া যায়। আসলে আমাদের জীবনযাত্রার মান এখন এতটাই সহজ যে ঘরে বসেই ইনস্ট্যান্ট কেনাকাটা করতে পারি, আবার ইনস্ট্যান্ট খেতেও পারি। সো এখন আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, যেখানে রাখছি এটা হচ্ছে আমার পুরাতন ক্যাবিনেট আলমারি, যেখানে আমি প্রিভিয়াস ভিডিওতে এটার উপরে রেখেছিলাম হচ্ছে কিচেনের র‍্যাক, থালা প্লেট রাখার জন্য। তো আজকে ভিতরে কি রাখছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা সবজি কাটার, তো এটাও সেই ড্যামরার সুপার শপ থেকেই কিনেছি, তো আজকে রেখে দিয়েছি, ব্যবহার করলে ইনশাল্লাহ দেখাবো। আর বাদবাকি জিনিসগুলো এখানে রাখছি, আসলে হাতের কাছে যা পাই তাই এখানে রেখে দেই, বিভিন্ন পারপাসেই আমার এই ক্যাবিনেটটা ব্যবহার করা হয়। তো মাছ কিনতে গিয়ে কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, আর এই মাছগুলো এখন সংরক্ষণ করে রাখতে হবে কিছুদিন পরে খাওয়ার জন্য। তো বাসায় এসে দেখছি যে ফুড গ্রেডেড প্যাকেটগুলো নেই, যেখানে আমি সবসময় ইলিশ মাছ বা বিভিন্ন মাছটা সংরক্ষণ করি, তাই একটু ভিন্নভাবেই আজকে রাখছি। প্রথমে একটা পলিথিন দিয়ে, তারপরে মোটা একটা পলিথিনের মধ্যে সবগুলো ইলিশ মাছ ভালো করে ঢুকিয়ে এইভাবে রাবার দিয়ে আটকে রাখছি। মোট কথা, মাছের ভিতরে যেন বাইরের কোনো বাতাস প্রবেশ করতে না পারে, তাহলেই কিন্তু মাছগুলো ফ্রেশ থাকবে, অনেকদিন পরও খাওয়া যাবে।
ইলিশের সিজন তো অনেক আগেই শুরু হয়েছে, বাট তখন আর মাছ সংরক্ষণ করে রাখা হয়নি। তো এখন কিছু মাছ কিনে আর কি রেখে দিলাম। তো মাছ রাখার কাজে আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে বরাবরের মতো। চলে আসলাম দুপুরের রান্নাবান্নার আয়োজনে। যেহেতু আজকে ইলিশ মাছ কিনেছি, সংরক্ষণ করেছি, তাই আজকের দুপুরে থাকছে ইলিশ মাছের ভিন্ন ধর্মী দারুণ মজার একটা রেসিপি। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, আর এই রেসিপিটা হয়তো আপনারা কেউ খেয়েছেন, আবার কেউ নাও খেয়েছেন। যারা না খেয়েছেন তারা যদি একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে দেখে নিয়েছেন, আমি দিয়েছি হাফ কাপের মতো টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ থেকে কম লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে 3টে কাঁচামরিচ, আর আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম মচমচে করে, সেখান থেকে পরিমাণ মতো বেরেস্তা হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে ব্লেন্ডার করেও গুঁড়ো করে নেওয়া যাবে। এবার সব কিছু একসাথে চামচ দিয়েই মেখে নিচ্ছি। ইলিশ মাছের ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনারা যদি আপনাদের প্রিয়জনদের পাতে তুলে দেন, ওনারা তো চমকে যাবেই, এমনকি এর স্বাদ দেখে মাথাও নষ্ট হয়ে যেতে পারে। মাথা নষ্ট করার মতোই ইলিশ মাছের এই রেসিপিটি। সো চলে আসলাম আমি এখন চুলায়। একটি প্যান দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আমি বেরেস্তার পরিমাণ যথেষ্ট বেশি নিয়েছি। আর সাথে তেজপাতা দিয়ে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। সহজভাবে বলা যেতে পারে এটা হচ্ছে রোস্টের মশলা, ইনস্ট্যান্ট রোস্টের মশলা, যেটা আমি খুব সহজে করে নিয়েছি। যেহেতু এখানে আমি ইলিশ মাছের রোস্ট করছি তাই আর গরম মশলা অ্যাড করছি না। একই মশলা দিয়ে কিন্তু মুরগির রোস্টও করা যাবে, সেক্ষেত্রে কেবল গরম মশলা দিয়ে দিলেই চলবে। ভীষণ মজা হয় এইভাবে মশলা করে রোস্ট রান্না করলে। এখন আমি এখান থেকে কিছু ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি পেট আলাদা করে নিয়েছি, আর পেটের মধ্যে কিছু ডিম দেখা যাচ্ছে, ডিমগুলোকে আলাদা করিনি, কারণ তাহলে মাছটা কেমন খালি খালি লাগে। তো আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো আসলে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে আলতো করে আমি কষানো মশলার উপর ঢেলে দিচ্ছি। তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই আর কি দেখেছি উপরে তেল ভেসে গিয়েছে তখনই মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছের এক পিট হতে হতে আমি অপর চুলায় চলে আসলাম। এই চুলায় অলরেডি আমি পোলাও চড়িয়ে দিয়েছি, আর পোলাওটাও কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে। পোলাওটাকে এতক্ষণ দমে রেখেছিলাম, এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কাঠিতে যে পোলাওগুলো লেগেছিলো সেগুলো একটু নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। আমি সবসময় পোলাওতে কাঁচামরিচ অ্যাড করিনি, যেহেতু আজকে মাছ দিয়ে খাওয়া হবে তাই কাঁচামরিচ অ্যাড করেছি। আবারও ঢেকে রাখছি, এখন চাইলে আর কি ঘি অ্যাড করা যেতে পারে। এদিকে মাছের একটা পিট কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একদম দাঁড়িয়ে থেকেই করতে হবে, বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছ খুলে যাবে, কারণ ইলিশ মাছটা কিন্তু খুবই নরম প্রকৃতির হয়, দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। দুই পাশে যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি। সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই ইলিশ মাছের রেসিপিটা, খেতেও কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আপনারা চাইলেই পরিবারের সবাইকে নিয়ে যে কোনো বিশেষ দিনে কিংবা উইকেন্ডে খেতে পারেন। আর ইলিশ মাছের লেজটা দিয়ে আমি বরাবরই ভর্তা করে থাকি, কারণ লেজের মধ্যে প্রচণ্ড কাঁটা থাকে আর লেজটা কেউ খেতেও চায় না। যদি ভর্তা করে ফেলা হয় তাহলে কিন্তু সবাই হালুম হালুম করে খেয়ে ফেলে। ভর্তা আজকে কিভাবে করব সেটা দেখাবো না, আমি আমার কিছুদিন আগের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে ভর্তা করেছি। তো আমি অফ ক্যামেরায় ভর্তা করে নেব। তো আজকের পুরোটা সময় কিন্তু কারেন্ট ছিল না, আমি কারেন্ট ছাড়াই কিন্তু রান্নাঘরে সব কাজ করছি, কেবল একটা লাইটের সাহায্যে IPSের। মাছের মধ্যে দুধ দেওয়ার পর 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে উপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে বেরেস্তা আর 3টে কাঁচামরিচ। তারপর আবারও 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে নিচ্ছি প্যানটাকে। তো ইলিশ মাছের রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে আমি ইলিশ মাছের লেজ ভেজে ভর্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো সব কিছু ভেজে তারপরে আর কি ভর্তাটা করছি। আর সবার শেষে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দেওয়ার পর দিয়েছি সরিষার তেল, তারপর আবারও একটু নেড়ে চেড়ে এখন সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল ছুটির দিন দুপুরের ভিন্ন স্বাদের খানাদানা। আমরা কিন্তু চাইলেই মাঝে মাঝে বিশেষ দিনে কিংবা ছুটির দিনে এরকম ভিন্ন স্বাদের রান্নাবান্না করে ছুটির দিনটিকে আরও বেশি আনন্দময় করে তুলতে।
এছাড়াও সবসময় কিন্তু একই ধরনের খাবার দাবার খেতে মোটেও ভালো লাগে না, একটু চেঞ্জ করে খেলে ভালো লাগে। আমরা বরাবরই ইলিশ ভাজা, ইলিশ মাছের ঝোল, সরিষা ইলিশ এগুলো খেয়ে থাকি, বাট ইলিশ মাছের রোস্ট এটা কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তো ছুটির দিন কিংবা বিশেষ দিন যদি এরকম ভিন্ন স্বাদের খাবার দাবার রান্না করে প্রিয়জনদের উপহার দেওয়া যায় তাহলে প্রিয়জনরাও অনেক খুশি হয় আর আমরাও অনেক প্রশংসা পেয়ে থাকি, আর আমরা সবাই কিন্তু কম বেশি প্রশংসা পেতে অনেক ভালোবাসি। তো ইলিশ মাছের যে ফুলকো আছে সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এর মধ্যে। তো আজকে সব আইটেমই কিন্তু ইলিশ মাছ দিয়েই তৈরি করা। তো সব কিছু এখন রেডি, আমরা এখন খেয়ে নেব। তো খাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি মজার ছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। চ্যানেলটা আমি খুলেছিলাম মূলত শখের বশেই, তো এখন অনেকটা নেশা হয়ে গিয়েছে। আর এটা যখন খুলেছিলাম তখন হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাসের সময়। তো ঘরে বসে থেকে একদমই বেকার আর একদম একঘেয়েমি জীবনযাপন করছিলাম, তখনই আসলে মূলত চ্যানেলটা খোলা। আর ছাদেও তখন কিছু গাছ টাছ লাগাচ্ছিলাম, আর গাছ লাগানো এমনিতেই আমার অনেক শখের একটা ব্যাপার। তো এখন আর করোনা ভাইরাস চলে গিয়েছে, আর তেমন একটা ছাদেও আসতে পারি না, গাছে যত্ন করতে পারি না, তাই গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই আজকে সকালবেলা গিয়েছিলাম আসলে গাছ কিনতে, তো গাছ কিনতে পারি নাই তাই মনটা একটু খারাপ। তো বিকালবেলা এখন ছাদে এসেছি, এসে আমার অনেক দিনের জমানো চায়ের পাতা, ডিমের খোসা এগুলোকে একটু ভেঙে সার তৈরি করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আগাছা, এটা কিন্তু কোনো গাছ না। তো আমাকে যে কাজে হেল্প করে সে আগাছা বাঁচছিল, তো আমি এটা দেখে বলছিলাম যে এটা রেখে দে, এটা লাগিয়ে দেখি। তো আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি ভরে তো এই গাছটা আর কি লাগিয়ে নিয়েছি। এটা কোনো কেনা গাছও না, কোনো ইনডোর আউটডোর গাছও না, এটা একটা আগাছা। আগাছা তুলেই লাগিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এদিকে কলার খোসাও শুকিয়ে নিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা। তো জানি না এখন পর্যন্ত কজন আমার ভিডিও কন্টিনিউ করছেন, আর যারা কন্টিনিউ করছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আজকে যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে, যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক এবং কমেন্ট দুটোই আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন অনেক বেশি উৎসাহিত হই আর অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এদিকে আমি ডিমের খোসা, চায়ের পাতা, কলার খোসার সব কিছু গুঁড়া করে গ্যালনের মধ্যে আবারও নিয়ে নিয়েছি, আর এই গাছটার মধ্যে একটু দিয়েও দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।